গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমরা বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমাতে। আমার সাথে আছে ত্রিদিবেশ। এখন চলছি বাঁকুড়া রোড দিকে, বাঁকুড়া রোড, বাঁকুড়া যে হাইওয়ে, পুরুলিয়ার বাঁকুড়া যে হাইওয়েটি যুক্ত হয় সেটা দিয়ে আমরা চলছি। ত্রিদিবেশ গাড়ি চালাচ্ছে, নর্মালি স্পিডে যে কত 40-এ, খুব পিলু। এখন আমরা সুরুলিয়া ক্রস করছি, সুরুলিয়া। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে অ্যান্টিকুইটি এক্সপ্লোরেশন অফ পুরুলিয়া। আমরা এখানে পুরুলিয়া যে প্রাচীন সমস্ত ইতিহাস, সংস্কৃতি বা ধ্বংসাবশেষ রয়েছে, মন্দির সংস্কৃতি রয়েছে, সেগুলো আমরা এখানে তুলে ধরবো, ঠিক আছে। আজকে আমরা বেরিয়েছি পুরুলিয়াতে কিছু পুরনো দুর্গা মন্দির বা পুরনো কিছু যে ইতিহাস রয়েছে সেগুলোকে খুঁজে বার করার জন্য। আজকে আমার সঙ্গে রয়েছে, আমার নাম ত্রিদিবেশ এবং আজকে আমার সঙ্গে রয়েছে মুন্না। হাই হাই দোস্ত, আজ আমরা নিকলে হ্যাঁ পুরুলিয়া কি যে পুরানা পুরানা দুর্গা মন্দির ওহাঁ কা আপকো পেহচান করবানে কে লিয়ে। আর ইয়ে আমার দোস্ত ত্রিদিবেশ, ইসকা যে চ্যানেল আপ জরুর সাবস্ক্রাইব কর দেনা, ইয়ে বন্দা বহুত মেহনতি হ্যায়, হাম লোগো সিফ আপসে প্যার চাইয়ে স্যার, সিফ প্যার আর কুছ নেই। সো ইস চ্যানেল কো লাইক করে, সাবস্ক্রাইব করে আর শেয়ার করে। আর আজকা যে ভিডিও হোনে বালা ও পথ ফাড়ো হোনে বালা হ্যায়, আর বাকি কা ত্রিদিবেশ বতায়েগা। আবি হাম লোগ যা রহে হ্যায় লাডুরকা নাম কে এক জগা পে, ঠিক হ্যায়। और उससे पहले हम लोग यहाँ पर एक जगह पे देखेंगे जिसको बांका पुल कहते हैं, ठीक है। आप लोग बाकी का सामान देखिए, बाकी का वीडियो देख लीजिए, ठीक है। बांका पुलेर काली मंदिर है सामने, इटा होला बांका पुलेर काली मंदिर। बांका पुलेर काली मंदिर अपनारा एकटू देखबे आसुन, छाड़ छाड़ छाड़। बांका पुलेर काली मंदिरटा अनेक पुरानो, काशीपुर राजबाड़ीते, राजबाड़ी जखन काशीपुर जखन आमादेर एखानेर प्रधान মানে রাজবাড়ি শাসন ছিল পঞ্চকোট রয়্যাল স্টেটের মধ্যে যখন পুরুলিয়া ছিল তখন এই বাঁকা পুল তৈরি হয়েছিল। বর্তমানে বাঁকা পুলের, বাঁকা পুলকে ভেঙে দেওয়া হয়েছে এবং বাঁকুড়া, পুরুলিয়া বাঁকুড়া রাজ্য সড়ক তৈরি করা হয়েছে হাইওয়ের আদলে। তো এইটা হলো তার মানে বাঁকা পুল বা কাশীপুর রাজবাড়ির যে আমাদের কিছু পুরনো অস্তিত্ব পুরুলিয়ার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মধ্যে এটা একটা। এটা হলো বাঁকা পুল কালী মন্দির। কালী মন্দির গড়ার একটা প্রধান কারণ হলো যে বাঁকা পুল যেহেতু ছিল তাই আর কি, যেহেতু বাঁকা পুল ছিল তাই এখানে গাড়ি ঘোড়া বা ঘোড়া গাড়িতে যাতায়াত যারা করতো, ঠিক আছে, তাদের অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা ছিল। তো এই অ্যাক্সিডেন্টের প্রবণতাকে কম করার জন্যই এখানে একটা কালী মন্দির তৈরি করা হয়, যাতে কি যে যাতে যানবাহন চলাচলের গতি কিছুটা কমে, ঠিক আছে। আপনাদেরকে দেখাচ্ছি, পেছনে আপনারা দেখতে পারবেন বাঁকা পুলের ধ্বংসাবশেষের কিছু অংশ। এই দেখুন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন নিচে, নিচে যে রাস্তাটা রয়েছে, এই নিচে যে রাস্তাটা রয়েছে এটা হলো বাঁকা পুলের মেন রাস্তা, ঠিক আছে। তার পাশেই আমাদের নতুন রাজ্য সড়ক তৈরি হয়েছে বাঁকুড়া পুরুলিয়া। এইটা ছিল প্রাচীন সেই রাস্তা যেটা এখন বর্তমানে ধূলিসাৎ হয়ে গেছে। এইটাই ছিল বাঁকা পুলের মেন রাস্তা। এখানে একটা ছোটো জোর আছে, এই জোরটাকে পার করানোর জন্যই বাঁকা পুলটা তৈরি হয়েছিল। বাঁকা পুলের আদল ছিল অনেকটা দয়ের মতো, বাংলা অক্ষর দ, সেই বাংলা অক্ষর দয়ের আকারেই ছিল এই বাঁকা পুল। আপনারা অনেকক্ষণ দেখছেন যে আমরা লোধুরকা গ্রামে আসছিলাম, আপনারা আসার পথের সেই ভিডিওটা দেখেছেন, ঠিক আছে। এবারে আমরা লোধুরকা গ্রামের ভেতরে এসে পৌঁছেছি। এবার আমার পেছনে দেখতে পাচ্ছেন দুর্গা মন্দির। এই দুর্গা মন্দির পুরনো দুর্গা মন্দির, কিন্তু এখন রিকনস্ট্রাকশন করা হয়েছে, মানে নতুন করে আবার তৈরি করা হয়েছে। তো গ্রামের মধ্যে আমি দেখতে পেলাম এই দুটো, এই একটা স্তম্ভ, ঠিক আছে, যার আনুমানিক বয়স খ্রিস্টীয় নবম শতাব্দী থেকে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর সময়কাল অবধি। এই একটা পাথর আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটা ওই পাশে আছে, ওই পাশে যেটা বড়টা দেখতে পাচ্ছেন সেই বড়টা একই সময়ে তৈরি। এগুলো সম্ভবত কোনো একটা প্রাচীন মন্দির এখানে ছিল বার তারই এগুলো অংশ, ঠিক আছে। এরকম আরও অনেক ধ্বংসপ্রাপ্ত প্রাচীন যে পাথরের স্তম্ভ সেরকম আমরা আরও দেখতে পাবো গ্রামের ভেতরে। আমরা যত যাব তত এরকম আরও অনেক জিনিস দেখতে পারবো, ঠিক আছে। এগুলো নাইস না, গ্রানাইট, গ্রানাইট নাইস নাইস, হ্যাঁ এই তো ইয়ে আছে, কী বলো,
মিনারেল আছে হ্যাঁ আছে এর মধ্যে যাই হোক পাথর কেটে কেটে এগুলো বানানো হয়েছে তো আমরা আগে বাড়ি থ্যাংক ইউ আমরা এখন লধুরকা গ্রামের নাওপাড়াতে আছি তো লধুরকা গ্রাম অনেক প্রাচীন গ্রাম যার প্রমাণ আমরা অনেকবারই পেয়েছি তো আরেকবার এই প্রমাণ একদম পাথুরে প্রমাণ যাকে বলে সেই পাথুরে প্রমাণের খোঁজ আমরা পেয়ে গেছি এইটি হলো একটি বীরস্তম্ভ বীরস্তম্ভ পুরুলিয়া পুরুলিয়ার বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে তা লধুরকা গ্রামেও এই বীরস্তম্ভ পাওয়া গেছে বীরস্তম্ভের ইতিহাসটা হলো যে আমাদের পঞ্চকোট রাজপরিবারের মানে সবচেয়ে যে প্রাচীন শাখা রুদ্রশেখর রাজার নাম রুদ্রশেখর সেই রুদ্রশেখরের যে রাজ্য সীমানা নির্দেশকারী যে স্তম্ভ সেগুলোকেই বীরস্তম্ভ বলা হয়ে থাকে তো কাশীপুর মানে পঞ্চকোট যে রয়্যাল স্টেট পরিবার ছিল প্রাচীন যে পরিবার যেটার বড় রাজধানী ছিল গড় পঞ্চকোটে তো তার রাজ্য সীমানা নির্দেশনার জন্য এই রকম স্তম্ভ তৈরি করা হয় এরকম স্তম্ভ পুরুলিয়ার অনেক জায়গায় আছে পুরুলিয়ার সৈনিক স্কুলের কাছে রায়বাঘিনী বলে একটা মন্দির আছে সেই মন্দিরেও সেম একটা বীর স্তম্ভ আছে যাকে ওখানে রায়বাঘিনী দেবী হিসাবে পূজা করা হয় তো এখানেও বীর স্তম্ভটি সম্ভবত কোনো দেব বা দেবী হিসাবে পূজিত হয়ে আসছে তো আমরা এখানে যারা গ্রামের মানুষ আছে তাদের কাছে জেনে নিই যে এই বীর স্তম্ভকে তারা কোন দেব বা দেবী হিসাবে পূজা করে থাকে আপনার নাম বলুন সুকুমার আচার্য মা কালী বটে চামুন্ডা দেবী বটে কালী বা চামুন্ডা দেবী হিসাবে পূজা করে আমাদের গ্রামে সব যে বাঁধে চান করার পরে প্রতিদিন এখানে চান করার পরে খাওয়া দাওয়া পূজা করে এর পূজা করার পরে কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করে মেয়ে ছেলে যারা আগে চান করে পূজা করে বাড়িতে করে মিন মাংস এবং সিংহের তো আপনারাই দেখতেই পাচ্ছেন যে বীর স্তম্ভ যেটা রাজ্য সীমানার প্রতীক হিসাবে ব্যবহৃত হতো সেটা সময়ের সাথে সাথে দেব বা দেবীর রূপে পূজিত হয়ে যাচ্ছে এই দেখুন বীর স্তম্ভের যে মূর্তিটা আছে সেটার নিচটা আরও অনেকটা পর্যন্ত থাকে তো বীর স্তম্ভের উপরে রয়েছে সিংহ নিচে একজন পুরুষের মূর্তি যার হাতে তরোয়াল রয়েছে এবং আরেকটা হাতে রয়েছে ঢাল ইনি সাধারণত অশ্ব বা ঘোড়ার উপর বসে থাকে যেটা মূর্তিটা এখনো পর্যন্ত আমরা এইখানে সম্ভবত নিচে চাপা পড়ে গেছে এইটা হলো লধুরকা গ্রামের ভেতরের বীর স্তম্ভ এই বীর স্তম্ভের হাইট মোটামুটি 3 ফুটের একটু বেশি হয়ে থাকে কোনো কোনো জায়গায় 4 ফুটও হয়ে থাকে এইটা হলো বীরস্তম্ভ পুরুলিয়ার অজানা ইতিহাসকে জাগরণ করার উদ্দেশ্যেই আমাদের এই চ্যানেলটি খোলা হয়েছে আর আরেকটা বিষয় হলো যে দেখুন শিখর বংশীয় যে রাজবংশ ছিল তার আমলেই পুরুলিয়াতে জৈন ধর্মের বিস্তার লাভ করেছিল তার প্রভাব এই মূর্তিতেও রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই মূর্তির বিশেষত্ব যে এতে কীভাবে জৈন ধর্মের প্রভাবটা পড়েছিল পুরুলিয়াতে দেখুন এই কানগুলো দেখতে পাচ্ছেন কানগুলো কত বড় এরকম কান সাধারণত বৌদ্ধ এবং জৈন পরম্পরার বৌদ্ধ বা জৈন পরম্পরার সঙ্গে যুক্ত মূর্তিতে আমরা দেখতে পাই তো এই বীরস্তম্ভেও আমরা সেম যে আইকনোগ্রাফির যে রয়েছে সেগুলো আমরা ফিচার্সগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না এটা নিচে থাকে ঘোড়া সম্ভবত এইটা বীরস্তম্ভ প্রত্যেকটা মনে কর মানে 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 হলো যে বীরত্বের প্রতীককে আমরা সিংহ হিসাবে ধরে থাকি চ্যানেলটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যদি কোনো উপদেশ আমাদেরকে দিতে চান কোনো রকম সাহায্য যদি করতে চান তো অবশ্যই করতে পারেন।